যুক্তরাষ্ট্র সফরে প্রায় $7 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি পেয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থ ব্যবহারে স্বচ্ছতা, অভ্যন্তরীণ আয় বৃদ্ধির তাগিদ বিশ্লেষকদের। পলিসি শর্ত যেসব দেনার মধ্যে থাকবে সেগুলো দ্বিগুণ সাবধানতা সহকারে যাচাই করা। যে অর্থটা আমরা প্রতিশ্রুতি হিসাবে নিয়েছি আমরা সম্পূর্ণ অর্থটা সঠিকভাবে ব্যবহার করতে পারি, অনেকটাই অপব্যবহার করেছি। দুদককে আমলাতন্ত্র ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে সুপারিশ করবে নতুন কমিশন। কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে বললেন ডক্টর ইফতেখারুজ্জামান। দুদকের কাজের উপর প্রভাব সৃষ্টি করে এরকম বেশ কিছু আইন আছে, সেগুলো সংস্কারে আমাদের পরখ করে যথাযথভাবে সংস্কারের জায়গায় যেতে হবে। বিসিএসএ প্রশ্ন ফাঁসের প্রমাণ পায়নি তদন্ত কমিটি, পদ্ধতি যুগোপযোগী করার সুপারিশ। চলতি মাসেই শুরু হবে স্থগিত পরীক্ষা। আয়নাঘরের লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিলেন চট্টগ্রামের হেফাজত নেতা, শুনেছেন অন্যদের আত্মনাদ, গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ। ছোট্ট টলের মধ্যে আমাকে 2 মাস 27 দিন রাখছে, বন্দি রাখছে। তারা আসলো, খুব মানবতা জীবন যাপন করছে, অনেক দিন পর্যন্ত বাচ্চাগুলো আবার আমি একসময় পাগল মতন হয়ে গেছিলাম। শেরপুরে জব্দকৃত বালুর নিলাম নিয়ে তুলকালাম, নির্ধারিত দামে সরকার রাজস্ব বঞ্চিত হবে দাবি প্রকৌশলী, আদেশ অমান্যের অভিযোগ ইউএনওর। নতুন নামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠ দখলে তৎপর পুরানো কুশীলবরা, সব চলছে আগের ব্যবস্থাপনায়, সর্বসাধারণের জন্য হয়নি উন্মুক্ত। উত্তরে নামছে বন্যার পানি, তীব্র হচ্ছে ভাঙন, লাবণে ভেসে গেছে নোয়াখালীর পুকুর জলাশয়ের মাছ, ক্ষতি প্রায় 615 কোটি টাকা। দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীতে সাজসজ্জা, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর তাগিদ।